ঠিক আছে, আর ওই যে ওই চাঙ্গাটার নাম্বার আছে, ওই চাঙ্গাগুলোর নাম্বার দে সর, যে চাঙ্গাগুলো কত নাম্বার দে, ওগুলোর নাম্বার নাই তো ওগুলো বাড়ি ফাঁকে। হেল্ল' গাইজ, তো মই আজি আপোনালোকৰ সন্মুখত আকৌ উপস্থিত হ'লোঁ, কিয়নো মই আপোনালোকে স্ক্ৰীণত দেখিবলৈ পাইছে আবেদ ভায়ৰ চেনেলটো, আবেদ ভায়ৰ যিটো চেনেল আছে সেই চেনেলটো, তেওঁৰ চেনেলত যে বেয়া বেয়া লেংগুৱেজবোৰ ইউজ কৰে সেই বিষয়ে মই কেইদিনমান হোৱা কেইদিনমান আগত আপোনালোকক কৈছিলোঁ বা আপোনালোকৰ সন্মুখত এটা ভিডিঅ' দাঙি ধৰিছিলোঁ। কিন্তু এতিয়া আৰু কি হ'ল, মানে আমাৰ আবেদ ভায়ৰ সৈতে বেলেগ এজন আমাৰ অসমৰ ল'ৰাই ৰোষ্ট কৰিবলৈ ধৰিলে, তেওঁৰ ডাইৰেক্টলি ফেমিলিলৈ, ডাইৰেক্ট ফেমিলিলৈ ৰোষ্ট কৰিছিলে ভিডিঅ'টো, মানে সেই ভিডিঅ'টো বহুত পৰিমাণে ভাইৰেল হৈ গৈছিলে। তেতিয়া তেওঁ আবেদ ভায়ৰ সেই ভিডিঅ'টো আবেদ ভায়ৰ ওচৰলৈ কৰিছিলে, আবেদ ভাই ভিডিঅ'টো চাইছিলে, চোৱাৰ পিছত আবেদ ভাই কি কৰিছিলে জানা, আমাৰ স্ক্ৰীণত চোৱা, হেল্ল' দেখোন ভাই, তোমার বা তোর যেটা খারাপ হবো তোর নামে এফআইআর করা হয়েছে, হ্যাঁ অলরেডি থানার মধ্যে এফআইআর আমরা করছি, তোর আর তোর বাপের যেটা আমরা পরিস্থিতি কি করা লাগে ওটা করতেছি, তো খানদানের কি পরিশ্রম করা লাগে সবকিছু হয়ে গেছে, সব প্ল্যান হয়ে গেছে, হ্যাঁ তোর কমপ্লেনটা রেজিস্টার হয়ে গেছে থানার মধ্যে, তারপর নাম্বারটা কনফার্ম করার দরকার, তো কনফার্মও হইলাম। তুই বুঝবি এখন যে মানুষ মানুষের খারাপ করে বলে কি হয়, আমরা কমেডি তো ভিডিওটো জোনে বানাও, মানে জোনে রোস্ট করেছে, তেও কইছো তুমি আবেদ ভাইয়ের হইতে ভিডিও বানাব পারিলাহতেন, আবেদ ভাইয়ের হইতে রোস্ট করিব পারিলাহতেন, আমি কিবা দোষ করিলে গালিটো আমার দিব লাগে, কিন্তু আমার ফ্যামিলিক নহে, যিজনে রোস্ট করেছে এনেকুয়া ভাবে রোস্ট করেছে আবেদ ভাইয়ের ফ্যামিলির উপর, তো বহুত বেয়া পরিমাণে রোস্ট করেছে। তো এই ভিডিওটা আবেদ ভাইকে কই আছো, মই চাইছা আবেদ ভাই, তুমি চাইছা ভিডিওটো, চাইছা না চাইছা মই না জানো, কিন্তু একমাত্র তোমার কারণেহে তোমার তোমার কারণে, তোমার এনেকুয়া বেয়া ল্যাঙ্গুয়েজের কারণে তোমার ফ্যামিলির হইতে আজি এনেকুয়া মানুষ রোস্ট করিব পাইছে, তুমি যদি এনেকুয়া বেয়া ল্যাঙ্গুয়েজ নকলা দেন আমার ভিউয়ার্সের সম্মুখত, তেনেহলে কোনেও তোমাক এনে তোমার এনেকুয়া মানে রোস্ট করিব নোৱাৰিলে দেন। তো আবেদ ভাই এটা অনুরোধ কথা কৈছো, অনুরোধ করে কইছো, এই দোষটো বেলেগক দি লাভ নাই, এই দোষটো তোমার নিজরে, কারণ তুমি নিজে এনেকুয়া পয়েন্ট বাইর করে দিছে কারণে মানুষে তোমার রোস্ট করে আছে, তুমি যদি এনেকুৱা অশ্লীল ভাষাৰে তুমি মানুহক শুনাব পাৰা, অশ্লীল অশ্লীল ভাষা তোমাৰ টীমটো মিলিয়ে যদি এটা মানুহ মানুহ দৰ্শকক এনেকুৱা অশ্লীল ভাষা শিকোৱাবলৈ মানে শিকোৱা বা ক'ব পাৰা সন্মুখত, তেনেহ'লে তোমাৰ প্ৰতি মানুহে আৰু বহুত খং কৰিব। তো আপোনালোক তো আবেদ ভাইক এটা অনুৰোধ কৰি কৈছোঁ, আবেদ ভাই তুমি এনেকুৱা অভ্যাস বাদ দিয়া, তুমি ভালদৰে তুমি ভিডিঅ' আপলোড কৰা, তুমি অশ্লীল ভাষাবোৰ এৰি দিয়া, তোমাৰ কণ্টেণ্টবোৰ চাই, তোমাৰ ভাষা নহয় তোমাৰ কণ্টেণ্ট চাই মানুহে তোমাক আগুৱাই লৈ যাব, আমিও তোমাক আগুৱাই লৈ যাম, আগুৱাই লৈ যাবলৈ চেষ্টা কৰিম। তো এই ভিডিঅ'টোত যদি তুমি পোৱা তেনেহ'লে তুমি অলপ কমেণ্ট বক্সত জনাই দিবা। তো গাইজ ভিডিঅ'টো ইমানেই শ্বেয়াৰ কৰক, ইমানেই শ্বেয়াৰ কৰক যাতে আমাৰ আবেদ ভাইৰ সন্মুখত ভিডিঅ'টো যায় আৰু তেওঁ চাব পাৰে।